পিকু পিকু কি হচ্ছে সোনা? কি হচ্ছে বেটা তোমার? হ্যাঁ জ্বর এসছে মা, জ্বর হচ্ছে তোমার? কই জ্বরটা তো কিছু হয়নি মা। আসলে তুমি মিথ্যে কথা বলে আজকে ম্যাথ টিউশনটা কামাই করলে। দাঁড়ো দেখাচ্ছি মজা। রোহিণী রোহিণী, দিদি তুমি এসে গেছো? কি কি ব্যাপারটা কি? হ্যাঁ তুমি আমার অফিসে মিথ্যে মেসেজ দিলে কেন যে পিকু অসুস্থ? মিথ্যে? আমি তোমাকে মিথ্যে কথা বলিনি দিদি। আশ্চর্য, আমি দিব্যি দেখতে পাচ্ছি যে পিকু সুস্থ শরীরে হেঁটে চলে বেড়াচ্ছে, আর তুমি বলছো তুমি মিথ্যে কথা বলনি। মা আসলে কি হয়েছে? আমাকে আসল নকল বোঝাতে হবে না। তুমি জানো তোমার শরীর খারাপের খবর শুনে আমি কিভাবে অফিস থেকে দৌড়তে দৌড়তে এসেছি? রাস্তায় গাড়ি চাপা পড়তে যাচ্ছিলাম। দিদি শোনো না, আমি বুঝতে পাচ্ছি তোমার খুব টেনশন হয়েছে, তুমি একটু শান্ত হও, আমি সব বুঝিয়ে বলছি। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আচ্ছা রোহিণী, পিকু না হয় ছেলে মানুষ, কিন্তু তুমি, তোমার তো বয়স হয়েছে, আমার সঙ্গে এরকম একটা বিশ্রী মজা করতে তোমার আটকালো না? মা মামিমা তো কোনো দোষ করেনি। তুমি চুপ করো। তোমার মামিমা মনে করে তার নিজের মতন আমার চাকরিটা একটা ছেলে খেলা। দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে মানুষকে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মন দিয়ে চাকরি করতে হয়, ওর আছে নাকি সেই ধারণা? এই একি তুমি এখন এখানে কি করছো? যাও গিয়ে জামা কাপড় ছেড়ে পড়তে বসো, চলো চলো। আর হ্যাঁ রোহিণী, একটা কথা আজকে আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়ে যেতে চাই, ভবিষ্যতে যদি আমার সঙ্গে এরকম মজা আর করো না, তার ফলটা ভালো হবে না।